আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মিনি পিৎজা, খুবই টেস্টি এবং খুবই ইজি। চলুন শুরু করি। একটা বোলের মধ্যে গরম দুধ নিয়ে নিব, হালকা গরম দুধ, কুসুম গরম। এর মধ্যে এক চা চামচ ইস্ট আর এক টেবিল চামচ চিনি দিয়ে নিব। এখন এই মিশ্রণটাকে মিশিয়ে নিব। মিশিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিট পর্যন্ত, যাতে এটা একটু অ্যাক্টিভেট হয়ে যায় ইস্ট। 10 মিনিট পরে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, একটু ফুলে ফুলে গেছে। এখন এর মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিব আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মথে নিব। মথে একটা ডো বানিয়ে নিব। খুব ভালো করে মথতে হবে। অনেকক্ষণ মথার পরে এরকম করে একটু শেপ দিয়ে তেল দিয়ে নিব। তেলের একটা প্রলেপ দিব। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন। তেলের প্রলেপ দিয়ে এটাকে এখন আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এটাকে খুলে দেখব। 1 ঘন্টা পরে ডোটা ডাবলের চেয়ে বেশি ফুলে উঠেছে। এখন এই ডোটাকে ভালো করে মথে নিব, 5-7 মিনিটের মতো মথে নিব। মথতে মথতে একদম স্মুথ করে ফেলব। মথা হয়ে গেলে এখন এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। একটা ভাগ নিয়ে এর মধ্যে একটু ময়দা দিয়ে এটাকে বেলে একটা রুটির মতো করে নিব। এরকম করে পুরো রাখবো। এখন একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটার মধ্যে একটা ছিদ্র করে নিব। পুরোটাতে ছিদ্র করে দিয়ে একটা গ্লাস নিয়ে, স্টিলের গ্লাস নিয়েছি, এখন এই গ্লাসটা দিয়ে গোল গোল করে এভাবে কেটে নিব। কাটা হয়ে গেলে এভাবে একটা গরম প্যানের মধ্যে দিয়ে একটু ছেঁকে নিব, উল্টে পাল্টে দিব সাথে সাথেই, দেরি করা যাবে না। 2 পাশ এরকম হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা বক্সে ভরে এটাকে সংরক্ষণ করা যাবে। আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন অথবা সাথে সাথে ইউজ করতে পারবেন। এটাকে সংরক্ষণ করা যাবে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে। এখন এই পিৎজার ক্রাস্টগুলো নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পিৎজা সস দিয়ে নিব। পিৎজা সসটাকে সবগুলোতে দিয়ে পিৎজা সস একটু মিশিয়ে নিব, এভাবে চারপাশে ছড়িয়ে দিব। মিনি পিৎজার এটা মজার ব্যাপার হচ্ছে যে এটা বাচ্চারা খুব মজা করে খেতে পারে আর এটা টিফিনেও দেওয়া যায়। হচ্ছে সসেজ আর মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে মিক্সড হার্ব আর হচ্ছে পাপরিকা পাউডার দিয়ে নিব। দিয়ে এখন গরম একটা প্যানের মধ্যে এভাবে সাজিয়ে দিব। সাজিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট বেক করব, একদম অল্প আছে। 10 মিনিট পর এটাকে ঢাকনা খুলে দেখব। এরকম চিজটা যখন একদম গলে যাবে তখন এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব। ক্রাস্টটাও এরকম হয়ে যাবে। হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে গরম গরম সার্ভ করতে হবে। যদিও ছবি তুলতে তুলতে আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে। আশা করছি আপনার বাচ্চারাও খুব পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।